পাবিয়াছড়া ব্লক যুব কংগ্রেসের তরফে কুমারঘাটে প্রায় 32টি পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়। নেতৃত্বে ছিলেন প্রদেশ কংগ্রেস সম্পাদক চোরাচাঁদ শর্মা সহ অন্যান্য কংগ্রেস কর্মীরা। বর্তমান পরিস্থিতিতে শাসক দলের তরফে চলা ত্রাণ বণ্টনের পাশাপাশি রাজ্যের বিরোধী দল সিপিএম এবং কংগ্রেসও অনাহারীদের মধ্যে ত্রাণ বণ্টন অব্যাহত রেখেছে কুমারঘাটে। আমরা কুমারঘাট 50 পাবিয়াছড়া ব্লক যুব কংগ্রেসের উদ্যোগে 1 নং ওয়ার্ডে নিদেবী বেড়ি এলাকা, এই এলাকাটা অনেক দারিদ্র সীমার নিচে বসবাসকারী এলাকা। আমরা সবাই জানি বন্যা কবলিত এলাকা, গত বন্যার সময়ে অনেক দুঃখ দুর্দশা এই এলাকার উপরে গিয়েছিল। তো আজকে লকডাউনের মধ্যে পড়ে এলাকার মানুষ ঘর বন্দী হয়ে আজকে দীর্ঘদিন রয়েছেন। আমরা ওনাদের দুঃখ দুর্দশার পাশে এসে আমরা দাঁড়িয়েছি, যৎসামান্য খাদ্য সামগ্রী আমরা ওনাদের হাতে তুলে ধরতে পেরেছি, তাতে আমরা নিজেকে অত্যন্ত সার্থকতা মনে করি। আমাদের দেশের সর্বভারতীয় কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীজি কড়াভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছেন, মানুষের পাশে থাকতে হবে, মানুষের পাশে যেতে হবে,